প্রবাসীদের জন্য টুডে বাংলাহিস্ট্রির নিয়মিত আপডেট নিয়ে হাজির হয়েছি মিরাজ হোসেন গাজী। প্রিয় প্রবাসী বন্ধুরা, আপনাদের এখন বড় আগ্রহের জায়গা হচ্ছে কবে কোন দেশের সাথে উড়োজাহাজ চলাচল শুরু হবে। আমরা চেষ্টা করছি আপনাদের সেই কৌতূহলের জায়গা থেকে যখনই যে খবরটি পাচ্ছি আপডেট এই বিষয়ে সেটি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতা আপনাদেরকে জানাচ্ছি, কুয়েতের সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। কুয়েত প্রবাসী বন্ধুরা যারা কুয়েতে আছেন এবং দেশে যারা ছুটিতে এসেছেন তাদের জন্য এটি নিশ্চয়ই বড় একটি খবর। সেটা হচ্ছে 4 আগস্ট 2020 থেকে সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কুয়েত থেকে যারা আসতে চান তারা কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সরাসরি তারা চলে আসতে পারবেন এবং বাড়িতে চলে যেতে পারবেন। আর যারা হয়তো সার্টিফিকেট থাকবে না তাদের কিন্তু অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন আপনাদেরকে থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যারা আছেন কুয়েতের যে সকল প্রবাসী বন্ধুরা ছুটিতে এসেছেন বাংলাদেশে তারা কিভাবে যাবেন? তারা নিশ্চয়ই তাদেরকে যেতে হলে কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে এবং কুয়েতে যে কোম্পানিতে আপনারা কাজ করেন সেই নিয়োগদাতার সাথে আপনি একটু যোগাযোগ করবেন, কারণ কুয়েত সরকারের যে সকল নির্দেশনা আছে সেটি কিন্তু এখনও কুয়েত সরকার সেভাবে আমরা জানিনি যে বাংলাদেশের ক্ষেত্রে কী ধরনের নির্দেশনা তাদের আছে। আমরা চেষ্টা করব সেই বিষয়টি দ্রুত আপনাদেরকে জানানোর জন্য। যখনই আপডেট পাবো বা কুয়েত সরকার বা আমাদের দূতাবাস থেকে আমরা চেষ্টা করবো সেই তথ্যটি নেওয়ার জন্য। যদি সেখানে কোনো আপডেট থাকে যে বাংলাদেশে যারা ছুটিতে এসেছেন তারা কিভাবে যেতে পারবেন, সেখানে কোনো বিধিনিষেধ আছে কি না, তবে তার চেয়ে ভালো হয় আপনারা যারা কুয়েত থেকে ছুটিতে এসেছেন আপনারা আপনাদের নিয়োগদাতার সাথে যোগাযোগ করবেন, কোম্পানির সাথে যোগাযোগ করবেন, নিশ্চয়ই তারাই আপনাদেরকে সহজ সমাধান দেখিয়ে দিতে পারবেন এবং তারা প্রয়োজনে কুয়েত সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করে তারা এটি করতে পারবেন। আরেকটি খবর হচ্ছে যে জর্ডান প্রবাসীদের জন্য আরেকটি ভালো খবর, সেটি হচ্ছে যে জর্ডান সরকার সিদ্ধান্ত নিয়েছে 5 আগস্ট 2020 থেকে জর্ডানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উন্মুক্ত করে দিচ্ছে। জর্ডানের পরিবহনমন্ত্রী খালেদ সাইফ তিনি যেটি জানিয়েছেন যে 5 আগস্ট থেকে প্রাথমিকভাবে সবুজ দেশগুলো, যেটি গ্রিন কান্ট্রি যেগুলো কোভিড-19 ক্ষেত্রে, অর্থাৎ যে সকল দেশে করোনা ভাইরাস এর মধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে বা প্রাদুর্ভাব কমে গেছে, সে সকল দেশ থেকে তারা প্রথম থেকে ফ্লাইটগুলো অনুমোদন দেবে। সেক্ষেত্রে যেটি তারা করবে যে তারা তাদের এয়ারপোর্টে কোভিড-19 টেস্টের ব্যবস্থা রেখেছে, প্রতিদিন 6,000-এর মতো টেস্টের ব্যবস্থা তারা সেখানে রেখেছে এবং পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা তারা কিন্তু নিয়েছে। বাংলাদেশের সাথে কবে ফ্লাইট পরিচালনা করবে জর্ডান বা জর্ডানের সাথে বাংলাদেশের ফ্লাইট পরিচালনা কবে হবে, নিশ্চয়ই যেহেতু এয়ারপোর্ট চালু খুলে গেছে দ্রুতই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অথবা জর্ডানের যেই এয়ারলাইন্স সংস্থা আছে বা ইন্টারন্যাশনাল অন্যান্য এয়ারলাইন্স সংস্থাগুলো কিন্তু নিশ্চয়ই দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে যেহেতু এয়ারপোর্ট উন্মুক্ত করে দেওয়া হয়েছে তাহলে আমরা আশা করতেই পারি যে খুব সহসাই হয়তো ফ্লাইট পরিচালনা সেখানে শুরু হবে এবং জর্ডান প্রবাসীরা যাতায়াত করতে পারবেন। নিশ্চয়ই এই দুটি খবর আপনাদেরকে কাজে লাগবে। প্রিয় প্রবাসী বন্ধুরা, টুডে বাংলাহিস্ট্রি সব সময় চেষ্টা করে আপনাদেরকে বস্তুনিষ্ঠ তথ্যটুকু সংবাদটুকু পৌঁছে দেওয়ার জন্য, কারণ প্রবাসী কর্মীদের অনেক বড় একটি সংকট বা অনেক বড় একটি সমস্যার জায়গা হচ্ছে তথ্য বিভ্রাট। নানা রকম বিভ্রান্তিমূলক তথ্য যেহেতু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আর প্রবাসী বন্ধুরা সব সময় একটু সরল মনা থাকেন, তারা বিশ্বাসও করে ফেলেন, অনেক সময় তারা প্রতারিত হন। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটুকু পৌঁছে দেওয়ার জন্য সবার আগে। টুডে বাংলাহিস্ট্রি আপনাদের সাথেই রয়েছে। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, আল্লাহ হাফেজ।